হ্যালো বন্ধুরা, সাপ দেখে আমাদের কান না ভয় করে? সাপ দেখলে গাটা যেন কেমন ঝিমঝিম করে ওঠে। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো সাপে কামড়ালে প্রাথমিক কি কি করণীয়। বর্তমানে এই সময়টি হলো বৃষ্টি বাদলের সময়। চারিপাশে জল জমে থাকার কারণে সাপ এবং অন্যান্য পোকামাকড় একটু শুকনো জায়গা খোঁজে, আর সেইটা খুঁজে নেয় হয়তো বা কোনো মানুষের বাড়ির কোনো আঙ্গে না। তো আমরা আজকে জানতে চলেছি সাপে কামড় দিলে প্রাথমিকভাবে আমরা কি কি করব। সাপে কাটার সঙ্গে আতঙ্ক শব্দটি জড়িয়ে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রতি বছর 5,89,919 জনকে সাপে কামড়ায়। এদের মধ্যে বছরে মারা যায় 6,041 জন। আশঙ্কার বিষয় হলো এর মধ্যে চিকিৎসাকে শরণাপন্ন হয় মাত্র 3% লোক। বিশুদ্ধ সাপে কামড়ালে শরীরে বিষক্রিয়ার কিছু লক্ষণ দেখা যায়, যেমন ক্ষত স্থানে বিষ দাঁতের দুটি দংশনের চিহ্ন উপস্থিত, ক্ষত স্থান থেকে অনবরত রক্তপাত, ক্ষত স্থান অস্বাভাবিকভাবে ফুলে ওঠা এবং প্রচণ্ড ব্যথার অনুভব করা, কখনো কখনো সারা শরীরে ফুলে যাওয়া, খাবার বা ঢোক গিলতে অসুবিধা, শ্বাসকষ্ট, চোখে ঝাপসা দেখা ও চোখের পাতা বন্ধ হয়ে আসা, ঘুম ঘুম ভাব আসা, হাত পা অবশ হয়ে আসা ও অচেতন হয়ে পড়া, ঘাস সোজা রাখতে না পারা, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি। এ ধরনের কোনো লক্ষণ দেখা দিলে খুব তাড়াতাড়ি নিকটস্থ হাসপাতালে নিয়ে যেয়ে যথাযথ চিকিৎসা প্রদান করা উচিত। সাপে কাটা ব্যক্তিকে প্রথমে আশ্বস্ত করতে হবে যে তার ভয়ের কোনো কারণ নেই, এর বৈজ্ঞানিক চিকিৎসা আছে। বেশিরভাগ সাপই নির্বিষ, এমনকি বিষধর সাপের পক্ষেও দংশনের সময় সবসময় প্রচুর পরিমাণে বিষ ঢেলে দেওয়া সম্ভব হয় না। এজন্য আক্রান্ত ব্যক্তিকে সাহস দেওয়া আমাদের প্রয়োজন। সাপে কাটা স্থানে যেটা যেটা করা উচিত এবং যেটি যেটি করা উচিত নয়। কেবল ভেজা কাপড় দিয়ে কিংবা জীবাণুনাশক মলম দিয়ে ক্ষত স্থান মুছে দিতে হবে। আক্রান্ত স্থান থেকে মুখের সাহায্যে রক্ত বা বিষ টেনে বের করার চেষ্টা করা বা ক্ষত স্থানে গোবর, সেমের বিচি, আলকাপটা, লালা, ভেষজ ঔষধ বা কোনো প্রকার রাসায়নিক লাগানো উচিত নয়। দংশন করা স্থান থেকে উপরের দিকে একটি লম্বা কাঠ এবং গামছা বা কাপড় দিয়ে কেবল একটি বাঁধন এমনভাবে দিতে হবে যেন তা খুব আটসাট বা ঢিলে কোনোটি না হয়, কারণ খুব বেশি শক্ত করে বাঁধলে আক্রান্ত অঙ্গে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে, যেহেতু মাংসপেশির সংকোচন ব্রিজ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই সাপে কাটার স্থান বেশি নড়াচড়া করা উচিত নয়। আক্রান্ত ব্যক্তিকে বমি করানোর জন্য বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয় বা কানের ভেতর বা চোখের ভেতর কিছু ঢেলে দেওয়া হয়, এগুলো থেকে বিরত থাকতে হবে। আর যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিও ভালো লাগলে, আমাদের তথ্য ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।